আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ময়মন সিংহের গোয়ালকান্দি বিটু হর্স ফার্ম থেকে। আজ আমরা এই বিটু হর্স ফার্মের কিছু নতুন নতুন ঘোড়া এসেছে, সবগুলো উন্নত জাতের ইন্ডিয়া থেকে, পাঞ্জাব থেকে নিয়ে আসা হয়েছে। আমাদের আক্তার যখন বিটু ভাই এই ঘোড়াগুলো সংগ্রহ করেছে, আমরা এই ঘোড়াগুলো আপনাদেরকে দেখাবো আজকে। পাশাপাশি ঘোড়াগুলো বিটু ভাই কীভাবে লালন পালন করছে, ঘোড়াগুলোর দাম কেমন, বয়স কোন জাতের, কেমন দামে বিক্রি করতে চাই, সব কিছু তুলে ধরবো আমাদের আজকের এই নতুন ভিডিওতে। চলুন আমরা বিটু ভাইয়ের সাথে ঘোড়াগুলো দেখে নিই। বিটু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এই যে আপনার খামারে নতুন কতগুলো ঘোড়া আসছে? পাঁচটা ঘোড়া আছে নতুন, পাঁচটা। এই যে ঘোড়াটা আপনার পাশে দেখতে হাত দিয়ে ধরে রেখেছেন, এটা কি জাতের ঘোড়া? তাজি, 100% তাজি ঘোড়া এটা। হ্যাঁ, দাদু তুরছে কি? হ্যাঁ, 2 সাল এটা। হ্যাঁ হ্যাঁ, 2 সাল যেহেতু, এটার উচ্চতা কত আছে? 163 ইঞ্চি উচ্চতা আছে। 163 ইঞ্চি উচ্চতা, তাই না? আচ্ছা, এটার ঘোড়া না ঘুড়ি? ঘোড়া। হ্যাঁ হ্যাঁ, তো চমৎকার একটি কালার দেখতেছি দর্শক, আপনাদেরকে নিয়ে দেখাই যাবে। আমাদের ক্যামেরা পার্সন রুবেল রানা সহযোগিতায় দেখাবো। দেখেন ঘোড়াটি কিন্তু চমৎকার সাদা একটি রেশ রয়েছে ঘোড়াটিতে, আর ঘোড়াটির হাত পা গলা যদি একটু বলি চমৎকার, একটা চমৎকার একটি শেপ ঘোড়া, যেভাবে যে ঠ্যাং মানে পাগুলো বলি আমরা, যেগুলোর চারটি পায়ে কিন্তু চমৎকার পা, কানগুলো একটু উপরে বাঁকা রয়েছে, উচ্চতা আছে, শিনাটা একটু টান টান আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ একটি রেসিং ভালো ঘোড়ার জন্য একটু চমৎকার একটি ঘোড়া হতে পারে এই ঘোড়াটি। আর বিটু ভাই একটু এদিকে আসবেন, যেহেতু রাগ করতেছে হয়তোবা, এই যে ঘোড়াটি যে নিয়ে আসছেন, তাই না, এটি 163 ইঞ্চি উচ্চতা, টাটু বলতেছেন, 2 সাল বলতেছেন, এই ঘোড়াটি কি ভালো দাম পেলে কি ছেড়ে দেবেন আপনি? হ্যাঁ, ভালো দাম পেলে ছেড়ে দেবো। হ্যাঁ, যদি ঘোড়াগুলো নিয়ে আসছেন, এটা কতদিন ধরে আপনার এই খামারে? আমার এই 1 মাস যাবত আছে এখানে। বাংলাদেশের আবহাওয়া একরকম, আচ্ছা পাঞ্জাবের আবহাওয়া কেমন? বাংলাদেশের পাঞ্জাবের আবহাওয়া প্রায় সমান সমানই। খামারে যে ঘোড়াগুলো এইগুলো নিয়ে আসে, এই ঘোড়াগুলো কি আসলে কোনো গৃহস্থের বাড়িতে লালন পালন নাকি খোলা মাঠে লালন পালন? যেহেতু ইন্ডিয়া গেছেন, দেখছেন পরিবেশটা কেমন আসলে, ওদের পরিবেশ আমাদের পরিবেশ কেমন? আমাদের পরিবেশ আর ওদের পরিবেশ একই। এই ঘোড়াটা কত টাকা দাম চাইতেছেন? এই ঘোড়া দাম চাইছেন 5 লক্ষ টাকা চাইতেছে। 5 লাখ? 5 লাখ টাকা চাচ্ছেন তো অনেক টাকা দাম, 5 লাখ টাকা বাংলাদেশে অনেক টাকা। আচ্ছা, এই ঘোড়াটা আসলে আপনি ওইখানে কি দপটে খেলতো না কদমে খেলতো? কদমে খেলতো এই ঘোড়াটা। হ্যাঁ, কদমে। কয় নম্বর বাজিতে? 2 নম্বর বাজিতে খেলতো। 2 নম্বর বাজিতে খেলতো, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনি এখন এই দেশে এখন কিন্তু মানে টাইল দিছে? আমি মাঠে ছাগড়া জমানো মাঠ আছে, এখানে টাইল দিই, ঠিক আছে, প্রতিদিন নিয়ে যাই একটু করে, 1.5 ঘন্টা টাইল দেবে আর কি। হ্যাঁ। আচ্ছা, এই ঘোড়াটাকে কী কী খাবার খাওয়াইতেছে? আমি একে ওই যে নেপিয়ার ঘাস আর আপনার ভুসি আর কুড়া আর হালকা একটু বুট খাওয়াই আর কি। না, 5 লাখ টাকা দাম চাইতেছেন আসলে, এই 5 লাখ টাকা ফিক্স নাকি কম? কম সম হবে, আলাপের সাপেক্ষে কম সম হবে। হ্যাঁ, ফোন নাম্বারটা 07-46-90-90-73। আচ্ছা, এই নাম্বারে অল টাইম বিটু নাম্বার? হ্যাঁ, অল টাইম খোলা থাকবে আমার নাম্বার। আমাদের বাসা হলো গোয়ালগঞ্জের প্রাইমারি স্কুলের মোড়, সেনানি বাসা এনে আইসা নামলে জিজ্ঞাসা করলে গোহাল কিন্তু পাইমস মরে যাবো, তাহলে এখানে আমার বাসা, যে কেউ জিজ্ঞাসা করলেই বলে দেবো। হ্যাঁ, ঠিক আছে। দর্শক, আমরা যে ময়মনসিংহের গোয়ালকান্দিতে রয়েছি, আমরা বিটু ভাইয়ের হর্স ফার্মে রয়েছি। বিটু ভাইয়ের হর্স ফার্মে এক এক করে কিন্তু আমরা চমৎকার চমৎকার খুব সুন্দর সুন্দর তাজি রেস ঘোড়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে ঘোড়াগুলো দেখলে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আপনাদের মধ্যে একটি উত্তেজনা ফিল অনুভব করুন, যেহেতু ঘোড়াগুলো একটি রেসিংয়ের জন্য উন্মুক্ত একটি শক্তিশালী তাজি ঘোড়া আমরা দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথে থাকবেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন, বিটু ভাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকবে, চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন বিটু ভাইয়ের সাথে এই ঘোড়াগুলো। সাথেই থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।